নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মিল্ক কেক এটা খেতে খুবই টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কেক সন্দেশের রেসিপি এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ঘি ঘিটা আমি গরম করা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা আমার গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা ঘড়ি ধরে দশ মিনিট আমি ভেজে নেব এটাকে আমি লো ফ্লেমেই ভাজবো হাই ফ্লেমে ভাজবো না লো ফ্লেমে আমি দশ মিনিট সুজিটাকে ভেজে নেব এই সুজির মিল্ক কেকটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন দোকানের মতো খেতে লাগবে সুজিটা থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে সুজিটা আমি দশ মিনিট ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব তার জন্যে একটা ফাইন প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম সামান্য জল চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এটা বেশি ফোটাবার প্রয়োজন নেই একটুখানি ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব কোনো চটচটে ভাব আনার দরকার নেই দেখুন এখন আমি চিনি শিরাটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ভাজা সুজিটা ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেই চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম খানিকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাকি চিনি শিরাটা দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব এতক্ষণ আমি অফ করা রেখেছিলাম অন করে দিয়েছি এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব সবসময় এইভাবে নাড়তে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে দেখুন অনেকটা ঘন হয়ে আসছে এটা আমার প্রায় হয়ে এসেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এখানে আমি একটা টিন নিয়ে নিয়েছি আগে থেকে আমি ওর মধ্যে ঘি ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা এটাকে এবার সমান করে দেব এভাবে চেপে চেপে ভালো করে সমান করে দিতে হবে এটাকে আমি সমান করে দিয়েছি পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে এটা আমার সেট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি কাগজটাকে আমি তুলে ফেলছি এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব এগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন একটা মিল্কেক ভেঙে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন